হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে সর্ষে ইলিশ মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। আজ আমি আপনাদের সর্ষে ইলিশ রান্না করে দেখাবো। আর তার জন্য দেখুন, এখানে আমি একটা ইলিশ মাছ কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রথমে সর্ষে ইলিশ রান্না করার জন্য মাছটা ভেজে নেব। মাছের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে নুন ও হলুদের গুঁড়ো মাছের সঙ্গে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এই দেখুন, আমি নুন ও হলুদ মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার মাছটা ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটা আমি সর্ষের তেলই করব। সর্ষের তেলে যদি সর্ষে ইলিশ রান্না করা যায় তাহলে তার স্বাদটা হয় খুবই সুন্দর। এবার তেলের মধ্যে আমি এক এক করে মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে আমি ইলিশ মাছগুলো কড়াইতে নাড়াচাড়া করে ভেজে নেব। এভাবে করে সমস্ত মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। তেল থেকে এবার মাছটা তুলে নেব। দেখুন, হালকা করে ভেজে নিয়েছি। সমস্ত ইলিশ মাছটা আমি ভেজে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার রান্না করব। যেহেতু আমি সর্ষে ইলিশ বানাবো, তার জন্য দেখুন এখানে সর্ষে ও কাঁচা লঙ্কা নিয়েছি। সর্ষে ও কাঁচা লঙ্কাটা বেটে নেব। আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ আর এক টুকরো আদা। আদা ও পেঁয়াজ ভালো করে বেটে নেব একসঙ্গে। এই দেখুন, আমি পেঁয়াজ আদা বেটে নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা ও সর্ষেটাও ভালো করে বেটে নিয়েছি। এবারে কাঁচা লঙ্কা ও সর্ষে বাটাটা একটা ছাকনার সাহায্যে ভালো করে একটু ছেঁকে নেব। সর্ষের যে দানা দানা অংশটা থাকে সেটা ছাকনার সাহায্যে এভাবে ছেঁকে নিয়ে ফেলে দেব। সর্ষে বাটাটা আমি ছাকনার সাহায্যে ছেঁকে কীরকম সুন্দর করে বের করে নিয়েছি দেখুন। মাছ রান্নায় দেব বলে ঠিক এভাবে আপনারা বের করে নেবেন। এবার আমি মাছটা রান্না করে নেব। এবার আমি মাছ রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। আমি এই কড়াইতে মাছটা ভেজে নিয়েছিলাম, আর কিছুটা তেল কড়াইয়ে রয়ে গিয়েছে দেখুন। ওই তেলের মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পর এক এক করে মশলাগুলো দিয়ে দেব তেলের মধ্যে। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো। দিয়ে সমস্ত মশলাটা এর সঙ্গে এভাবে নাড়াচাড়া করে একটু কষে নেব। মশলাটা একটু কষে নেওয়ার পর এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা। আবারও ভালো মতো একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার মশলার মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দেওয়ার পর নাড়াচাড়া করে কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব। দেখুন, মাছের ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সর্ষে বাটাটা
এই মাছের মধ্যে দিয়ে দেব। সরষে বাটাটা মাছের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, সরষে ইলিশ রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। ঠিক এভাবে আপনারা আমার মতো করে বাড়িতে সরষে ইলিশ রান্না করে নেবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।